বাসে উঠে বসে আসেন, কিন্তু অতিরিক্ত যাত্রীর লোভে হেলপার ও চালক কারোরই বাস ছাড়ার নাম নেই। ঢাকা শহরে বাসে চড়েছেন কিন্তু এই অভিজ্ঞতার সম্মুখীন হননি এমন মানুষ পাওয়া আসলেই মুশকিল। এরকম অবস্থায় চালককে অনেক কথা বলতে চাইলেও ঝামেলা এড়াতে নীরব থাকেন অনেকেই। কিন্তু কেমন হয় যদি বাসে চালকই না থাকে? চালক ছাড়াই বাস স্বয়ংক্রিয়ভাবে আপনাকে পৌঁছে দেবে গন্তব্যে, এমনটা হলে কোনো ঝামেলাই থাকে না আসলে। ম্যাসে বলে প্রকাশিত এক খবরে জানা যায়, প্রোটেররা নামে একটি বাস প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইরকম একটি বাস তৈরির দাবি করেছে। এরই মধ্যে ফিনল্যান্ডের সমুদ্রপাড়ের রাস্তায় তা পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। তারা এই বাসটির মাধ্যমে তিনটি ধাপের একটি পরিকল্পনার কথা বলেছে, যার মাধ্যমে ভবিষ্যতে চালকবিহীন গাড়ি সবার জন্য সহজলভ্য হয়ে উঠবে। এই ধাপগুলো অনুসরণের ফলে জনগণের বাস চলাচল আরও নিরাপদ ও কার্যকরী হয়ে উঠবে। তাদের এই তিনটি ধাপের প্রতিটি ধাপ যে কার্যকরী তা আলাদাভাবে গবেষণা ও উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের নেভাদা প্রদেশের রেনো শহরের একটি নির্দিষ্ট রাস্তায় নামানো হবে প্রোটেররা তৈরির বাসটিকে। প্রথম ধাপে সেন্সরের মাধ্যমে যাত্রীদেরকে বাসে উঠানো হবে এবং যাত্রাপথ নির্দিষ্ট করে দেওয়া হবে। যদিও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য একজন চালককেও সঙ্গে রাখা হবে। দ্বিতীয় ধাপে সেন্সর থেকে স্বচালিত বিভিন্ন তথ্য নিয়ে বাসটি তার কাজ শুরু করবে। তৃতীয় ধাপে তারা শুধু এই রেনো শহরে নয়, বরং গোটা নেভাদা শহরের রাস্তাগুলোতেই যেন তাদের বাস চলাচল করে সেই ব্যবস্থা গ্রহণ করবে।